কেউ কোনো ঋণ নেননি, তার পরও পেয়েছেন ব্যাংকের নোটিশ। রাঙ্গামাটির লঙ্গদো উপজেলার 144 কৃষকের ঘাড়ে এখন ভুয়া ঋণের ঘানি, জানিয়ে বেশ বিপাকে তারা। অভিযোগ, জালিয়াতির মাধ্যমে একটি চক্র এসব কৃষকের নাম ব্যবহার করে সোনালী ব্যাংক থেকে তুলে নিয়েছেন 80 লাখ টাকা। লঙ্গদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বাসিন্দা নাসিরউদ্দিন সম্প্রতি সোনালী ব্যাংক লঙ্গদু শাখা থেকে 34,000 টাকা ঋণ পরিশোধের জন্য নোটিশ পেয়েছেন এই কৃষক। তার দাবি, তিনি ব্যাংক থেকে কোনো ঋণই নেননি। আইডি কার্ডের সামন সাইড দিয়া পিছনের সাইড মাইন ইউনিয়ন সোনাইর ঠিকানা দিয়া তারা ঋণ প্রস্তাব করছে। আমি এই ব্যাপারে জানিও না কিংবা আমি ঋণ নেও নাই। শুধু নাসিরউদ্দিন নয়, ব্যাংকের এমন নোটিশ পেয়েছেন উপজেলার শফিকুল ইসলাম, আইনউদ্দিন সহ আরো অনেকেই। তাদের দাবি, 2010 সালের বিভিন্ন সময়ে সরকারি সহায়তা প্রদানের আশ্বাসে জাতীয় পরিচয়পত্র নেয় একটি চক্র, তারাই জালিয়াতি করে ঋণের ফাঁদে ফেলেছে তাদের। এই ঋণ থেকে বাঁচতে এখন পথে নেমেছেন ভুক্তভোগীরা। আমাদের এলাকার সেলিম, উনি বলছে যে সোনালী ব্যাংকে মানে আইডেন্টি কার্ড জমা দিলে 1,000 টাকা অনুদান দিবে, সরকারি অনুদান। এই বলে আনছে, আনার পরে 1,000 টাকা আইডেন্টি কার্ড জমা রায় কাম করে 1,000 টাকা করে দিছে। আইডেন্টি কার্ডটা দেওয়ার পরে মনে করেন 12-13-11 বছর হইতেছে, এখন দিই 66,000 টাকা। 2012 সালের ঘটনা, আজকে এত বছর পরে আমার নামে একটা নোটিশ গেছে যে আমি নাকি ব্যাংকের থেকে 28,000 টাকা লোন নিয়েছি। একটা টাকাও কখনো নেই নাই, কিন্তু নোটিশ করাইছে আমার নামে নাকি লোন হয়েছে, কিন্তু এই লোন কিভাবে হইলো? এখন পর্যন্ত খেলাপি ঋণের নোটিশ পেয়েছেন 144 জন, তাদের নামে ঋণের পরিমাণ 80 লাখ টাকা। তবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দিতে অপারগতা জানান ব্যাংক কর্মকর্তারা। আমি উদ্ঘাটন করতে গিয়ে, আমি সার্টিফিকেট মামলা করতে গিয়ে দেখি যে লোক পাচ্ছি না। কেন লোক পাচ্ছি না? তখন আমি এনআইডি ভেরিফিকেশনে গেলাম, তখনই বের হইলো এই বিষয়গুলো। এই বক্তব্য আমরা অফিসিয়াল বক্তব্য দিতে পারবো না, প্রধান কাজের অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারি না। জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ নিয়ে লোপাটের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় এলাকায়। চক্রটিকে ধরার পাশাপাশি নিরীহ কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্ত করার দাবি এই জনপ্রতিনিধির। বর্তমান সরকারের কাছে আমার দূর দাবি, লঙ্গদুবাসীর পক্ষ থেকে এই নিরীহ অসহায় গরিব মানুষগুলি এই নির্যাতন থেকে যেন বাঁচতে পারে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এ বিষয়ে সোনালী ব্যাংকের টিজে মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন এটা তদন্ত করবেন এবং তদন্ত করে এটা প্রকৃত পক্ষে সংখ্যাটি কত সেই বিষয়টি চিহ্নিত করে তারপরে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সোনালী ব্যাংক লঙ্গদু শাখার তথ্য মতে, গত 18 বছরে উপজেলার প্রায় 1,000 মানুষের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে, যার পরিমাণ প্রায় 5 কোটি টাকা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।